হ্যালো বন্ধুরা, তোমরা কি তাৎক্ষণিক বক্তৃতার প্রস্তুতি নিতে চাও? হ্যাঁ, তাহলে তোমরা সঠিক ভিডিওটাই ক্লিক করেছো। হ্যাঁ, আমিও এই মুহূর্তে তাৎক্ষণিক বক্তৃতার জন্যই তোমাদেরকে শোনাচ্ছি। আর এই মুহূর্তে যে তোমাদের সামনে কথা বলছি, এটাও মনে করে নিতে পারো এক ধরনের তাৎক্ষণিক বক্তৃতা। তো তাৎক্ষণিক বক্তৃতার ক্ষেত্রে তোমাদের অনেক কিছু মনে রাখতে হবে। আর এই ভিডিওর শেষে কিংবা ভিডিওর মাঝে আমি এমন এমন পয়েন্টসগুলো বলবো বা এমন এমন কিছু বিষয় বলবো যে বিষয়গুলো করলে তোমরা অবশ্যই তাৎক্ষণিক বক্তৃতা যেখানে যাবে সেখানেই ফার্স্ট হবে। তো শোনো, তাৎক্ষণিক বক্তৃতা এটা কি, তোমাকে প্রথমেই গিয়ে সবার সামনে কথা বলতে হবে। এবার অনেকের ভয় লাগে যে তাৎক্ষণিক বক্তৃতা কথা বলতে গিয়ে ভয় পেয়ে যাবে, এই ভয়টা কোনোদিন পাবে না, কারণ তুমি যদি নিজেকে বলা প্র্যাকটিস করতে হবে। শোনো, কোনোদিন মুখস্থ করলে কোনো কিছু হয় না, তোমাকে বলার প্র্যাকটিস করতে হবে। একটা আননোন টপিকও যদি তোমার সামনে পড়ে, তোমাকে বলা প্র্যাকটিস করতে হবে সবার সামনে। তুমি যদি তোমার মা বাবাকে সামনে রেখে কথা বলা প্র্যাকটিস করো, তোমার দিদি বোন ভাই যে থাকবে তোমার, তাদের সামনে কথা বলা প্র্যাকটিস করতে হবে। কথা বলা প্র্যাকটিস করলে এমন একটা হয়, দরকার হলে তুমি ইউটিউবে ভিডিও বানাও, ইউটিউবে ভিডিও বানালে ক্যামেরাটাকে একটা মানুষ ভেবে কথা বলো। আমি যেমন এই মুহূর্তে তোমাদেরকে বলছি, আমাকেও ভাবতে হচ্ছে ক্যামেরাটা, যে তোমরা, আমি তো জানছি না যে কে দেখছে ভিডিওটা, সেরকমই তোমাদেরকে এইভাবে তাৎক্ষণিক বক্তৃতার জন্য প্রস্তুতি নিতে হবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমেই তোমাদেরকে মন দিয়ে টপিকটা শুনতে হবে। প্রথমেই তোমাদেরকে যখন তাৎক্ষণিক বক্তৃতা হবে, লটারি করা হবে, সেখানে দুটো দুটো করে অপশন থাকে, প্রথমে এইদিকে একটা অপশন থাকে, ওইদিকে। তুমি প্রথমেই দেখার পর বুঝে নেবে যে এই টপিকটা কি আমার জানার মধ্যে, যদি বাই চান্স আনকমন হয় চেঞ্জ করার সুযোগ থাকবে। আর যদি দেখো হ্যাঁ পারবো, 1 মিনিট সময় পাবে, সেই 1 মিনিট সময়টাই তোমার মাথাটাকে রেডি করে নিতে হবে। হ্যাঁ, এই টপিকটা কি এই ব্যাপার, আচ্ছা এই টপিকটা থেকে কোয়েশ্চেন করবে, নিজের মনকে নিজে কোয়েশ্চেন করে নেবে যে এই টপিকটা থেকে কি কোয়েশ্চেন হতে পারে। আমার যেমন একটা টপিক পড়েছিল সাহিত্য, বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য, আমি যেমন ইংলিশ লিটারেচার স্টুডেন্ট, কিন্তু আমার কাছে টপিক পড়েছিল সাহিত্য। সাহিত্য মানে শুধু বাংলা সাহিত্য নয়, সমস্ত রকম সাহিত্যই পড়ে এই টপিকের মধ্যে। তাই আমি নানা রকম, প্রথমে নিজের এক্সপিরিয়েন্স বলবে। দেখো উপস্থাপনা, প্রথমে কীভাবে টপিকটাকে উপস্থাপনা করবে, এটাকে 3 ভাগে ভাগ করেছে, উপস্থাপনা, মাঝের মেন মূল বিষয়, আর শেষে উপসংহার। উপসংহার মানে কি, আমাদের এটা জীবনে কি কাজে লাগছে। উপস্থাপনা কিভাবে তুমি এটা উপস্থাপন করবে, শুরু করবে যে এই জিনিসটা আসলে কি, এটা কি, মেন টপিকে তোমাকে ভালো করে এটা ডিটেলসে বোঝাতে হবে। সেখানে তোমাকে কারি মেন কোটস মেনশন করতে হবে, কারি গল্প বলতে হবে, যদি মনেও না থাকে তুমি একটু ডিটেলসে যতটা পারবে ডিটেলসে বলবে। আর শেষে উপসংহারে মনে করো সাহিত্য, সাহিত্য আমাদের মনের মানসিকতাকে ভালো করে, তারপরে আমাদের চারিত্রিক, তারপরে অনেক রকম গুণাবলী বৃদ্ধি করে, এরকম তোমাকে অনেক রকম টপিক মনে করো পরিবেশ। তো এবার কয়েকটা টপিক তোমাদের বলি। দেখো টপিক অনেক রকমের হয়, তুমি যদি স্কুল ছাত্র হয়ে থাকো তাহলে তোমাকে মনে করো ক্লাস 1 2 এর ছেলে বা 5 অবধি, তাহলে তোমাকে বলবে তোমার শীতের সকাল, তোমার মা বাবার সঙ্গে তোমার এক্সপিরিয়েন্স, তোমার মা বাবা, তখন তুমি তখন ভেবে নেবে যে হ্যাঁ আমার মায়ের সাথে এই হয়েছে। তুমি নিজের নিজেরটা সত্যি করেটা বলবে, তোমার মা যদি তোমাকে বকেও থাকে, বকাটা বলবে কিন্তু শেষে সবসময় ভালো দিয়ে শেষ করতে হয়। শেষে বলবে আমার মা যদি আমাকে না বকতো তাহলে আমি নিশ্চয়ই আজকে এই জায়গায় এসে দাঁড়াতাম না। তুমি ছেলেদের দিকে তাকাবে না, দরকার হলে দেওয়ালের দিকে যাবে, সোজাসুজি তাকাবে, কারণ না চোখ বুঝে কিন্তু বললে তোমার তাৎক্ষণিক বক্তৃতা খেতে তোমার নাম্বার কাটে যাবে। তুমি যখন শুরু করো তাৎক্ষণিক বক্তৃতা, অনেকজনে ভুল করে, আমার নাম এমুক, আমার নাম তমুক, এইসব বলার দরকার নেই, শুধু বলবে আজকের আমার তাৎক্ষণিক বক্তৃতার বিষয় পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কি, পরিবেশ দূষণ এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমাদের পরিবেশ দূষিত হয়। এইভাবে তোমাকে প্রথমে উপস্থাপন করতে হবে মেন টপিকে। তোমাকে মনে করো পরিবেশ দূষণ টপিক পড়লো, তাহলে তোমাকে ডিটেলস দিতে হবে পরিবেশ দূষণ কয় প্রকার, মাটি দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, নয়েজ পলিউশন, সব রকম তোমাকে বলতে হবে ডিটেলসে বললে। শেষে বলবে পরিবেশ দূষণ কি, পরিবেশ দূষণ থেকে কী করে উপসংহার, কীভাবে আমরা মুক্তি পেতে পারবো, সব কিছু। সবসময় একটা জিনিস মনে করবে, বাড়াতে গিয়ে যেন টপিকের বাইরে যাবে না, এটা কিন্তু একটা বিশাল নেগেটিভ মার্কিং হয়, টপিকের বাইরে যাবে না। সবার শেষে নমস্কার বলে চলে যাবে, একদম মুখস্থ বলার মতো নয়, খুব সুন্দর করে, মানে একটা চেষ্টা করে যে স্কুলের স্যাররা যেরকম করে পড়ায় ওই টেকনিকে, পড়ানোর টেকনিকে তোমাকে বলতে হবে। মনে করো তুমি সবার সামনে বক্তৃতা দিচ্ছ, নমস্কার, আজকের আমার তাৎক্ষণিক বক্তৃতার বিষয় পরিবেশ দূষণ। তারপর শুরু করলে উপস্থাপনা করলে, এটাকে 3 ভাগে ভাগ করা যায়, ব্যক্তি, বস্তু, ঘটনা। এখানে তোমাকে নানা রকম দিতে পারে, ব্যক্তিকে নিয়ে দিল বিদ্যাসাগর, এবার তোমাকে টপিকগুলোকে আলোচনা করে দিই। ব্যক্তিকে নিয়ে যদি দেয় বিদ্যাসাগর, বিবেকানন্দ, নিবেদিতা, শ্রী রামকৃষ্ণদেব, সত্যজিৎ রায়, মানে খুব টাফে পড়বে না, তোমরা যতটা ভাবছো খুব টাফ অত টাফে পড়বে না, তোমাকে কয়েকটা দেখে রাখা ভালো, রামমোহন রায়, তারপরে ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, এগুলো কিছু কিছু দেখে রাখো ছোটোবেলা থেকে। মনে করো যেগুলো ছোটোবেলা থেকে, স্যাররা তো নিশ্চয়ই এমন কিছু দেবে না যে মনে করো বিরাট কোহলি কেউ দিতে পারে কোনো, মানে যেগুলো খুব ফেমাস, যেগুলো ছোটোবেলা থেকে তোমাদের চর্চার মধ্যে আছে সেগুলো নিয়ে চর্চা করা থাকো। যদি মনে করো তোমার মনে করো ক্রিকেট খেলাই এখন না, তখন যদি তোমাকে মনে করো বিরাট কোহলি পড়ে গেল তখন কী করবে, ক্রিকেট খেলা আমাদের ভারতীয়দের এক কাছে একটা প্রাণের খেলা, এই খেলায় ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলা হয়, তুমি এইগুলো তো নিশ্চয়ই জানবে।
এই খেলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয়। তোমাকে বলতে হবে না কতবার সেঞ্চুরি করেছে, 79 বার সেঞ্চুরি করেছে, 80 বার সেঞ্চুরি করেছে। তুমি শুধু বলবে বিরাট কোহলি একজন সাংঘাতিক খেলোয়াড়, ও যখন খেলা করে তখন আমার বাড়ির লোক খুব আনন্দ করে। আমি হয়তো অত খেলাধুলা বুঝি না, কিন্তু আমার বাড়ির লোক যা আনন্দ করে বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্য। আমার বাবা তো আবার মাঝে মাঝে বিরাট কোহলি যখন নামে, একটা সেনা দলে যেমন বীর হনু থাকে সেরকম বিরাট কোহলিকে দেখলে বলে ভারতের দলের বীর হনু, মানে ও হলো লিডার, এরকম করে তোমরা বলবে। যদি কিছু নাও থাকে তোমাকে বানিয়ে বলতে হবে, বিশেষ করে থামবে না, যাতে থামবে না সেটার জন্য একটা ভালো টেকনিক বলছি, কখনো স্পিডে বলবে না, যেটা আমি এই মুহূর্তে বলছি একটু স্পিডে বলছি, ধীরে ধীরে বলবে, ভেবে বলবে। তুমি মনে করো বলছো আমার নাম সৌর্য, আমার নাম সৌর্য, তারপরে আটকে যাবে, আমার নাম সৌর্য, আমি কুশকরায় থাকি, আমি না খেলতে খুব ভালোবাসি। যদি ধীরে বলো না তাহলে তোমাদের আটকাবে না কম, তোমাদের খুব তাড়াতাড়ি হবে। তাই তোমাদেরকে একটা কথাই বলবো, মনকে ধীর স্থির শান্ত করো। আর টপিকস, ব্যক্তিগুলো বললাম, বস্তু বা ঘটনা, ইভেন্ট, ঘটনা মানে তোমাকে একটুখানি কারেন্ট দেখতে হবে, প্রাচীনকালে ভারতের স্বাধীনতা এইসব ঘটনাগুলো, ঘটনা নিয়ে খুব বেশি পড়ে না, যেগুলো পড়ে সাহিত্য, দূষণ, মোবাইল ফোনের সুযোগ সুবিধা, ইন্টারনেট ব্যবস্থা, তাছাড়া মৃত্তিকা দূষণ, পরিবেশ রক্ষা, গাছ লাগান, গাছ বাজান, ভূগোল জাতীয় জিনিসগুলো বেশি করে পড়ে এই ক্ষেত্রে। যেমন একটা দিদি আমাদের বেলায় পড়েছিল রেপ কেস, খুব সুন্দর করে বুঝিয়েছে রেপ কেস এই হলো ওই হলো। মানে তুমি তোমার লাইফের এক্সপিরিয়েন্স বলো, তোমাকে কেউ ডিটেলস জানতে চায় না, তুমি যেটুকু জানো সেটুকু ধীরে ধীরে আস্তে আস্তে আর খুব সুন্দর করে প্রেজেন্ট করো। স্যারেদের দিকে তাকানোর দরকার নেই, কনফিউজ হওয়ার দরকার নেই, তুমি চোখ বুঝে বলো না, শুধু ওটাই খারাপ, কারণ বক্তৃতা মানে সবার দিকে তাকিয়ে বলতে হবে, তুমি দেওয়ালের দিকে তাকিয়ে বলো, সোজা তাকিয়ে বলো, আইস টু আইস কন্ট্যাক্ট থাকতে হবে, আর ধীরে ধীরে বলতে হবে, আর মুখে একটা সুন্দর স্মাইল দিয়ে বলে শেষ করে দেবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কী টপিক পড়তে পারে। আরও বিশ্ব উষ্ণায়ন, আরও যেমন পরে, আর বাচ্চাদের জন্য যেমন বললাম শীতের সকাল, গ্রীষ্মের দিন, আমার প্রিয় খেলা, এরকম ধরনের টপিক পড়ে। আর বড়দের জন্য সাহিত্য, এ আরও কঠিন পড়তে পারে, কিন্তু এর বাইরে আশা করি পড়বে না, মানে তোমরা বুঝে নাও, পরিবেশ জাতীয়, ভূগোল জাতীয় এইসবের মধ্যে থেকেই পড়বে। আর ঘটনা বলতে ভারত স্বাধীনতা এরকম ধরনের পড়বে। তা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আজকে ভিডিওটা এতটাই। যদি এটার পার্ট 2 দরকার হয় তোমরা অবশ্যই বলো, তাহলে আমি আরও টপিক তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ।